খাওয়া খাওয়া আর খাওয়া। মাঝে মাঝে মনে হয় আমরা পৃথিবীতে আসছি শুধুমাত্র খাওয়ার জন্য। সকালে যদি খাই দুপুরে টেনশন, আবার দুপুরে যদি খাই তাহলে রাতের টেনশন, মানে সারা দিন শুধু খাওয়ার টেনশন আর রান্না করার টেনশন। আমাদের গৃহিণীদের শুধু এই একটাই টেনশন, কখন কি রান্না করব, কে কখন কি খাবে। তো আসসালামু আলাইকুম, আশা করি সকালে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ভ্লগ নিয়ে আবারও চলে আসলাম। আমি আশা করব আমার আজকের ভিডিওটি বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি কী রান্না করব কী রান্না করব শুধু ভাবতেছি কী রান্না করব। তো ঘরে পুঁই শাক ছিল, পুঁই শাকগুলো অনেক ফ্রেশ, তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ফ্রিজে খুঁজে 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 অল্প কয়েকটা চিংড়ি মাছ পাইলাম, তো ওই চিংড়ি মাছ রান্না করব। ঘরে কোনো বাজার করা নাই, আপনাদের ভাইয়াও বাসায় নাই, তো রান্না তো করতেই হবে, কারণ উনি তো খাওয়ার সময় ঠিকই বাসায় আসবে, তখন তো ওনার সামনে আমাকে খাবার দিতেই হবে। যেহেতু উনি বাজার করে রেখে অফিসে যায় নাই, তো আমি আসলে একটু সমস্যায় পড়ে গেছি, কী রান্না করব বুঝে বুঝে পাচ্ছি না। তো পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর রান্না করব হলো মুগের ডাল দিয়ে, পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুরুঘণ্টার মতো কিছু একটা রান্না করব। তো আমরা সাধারণত মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা রান্না করি, পাঙ্গাস মাছের মাথা কখনোই রান্না করি নাই। আপনারাও হয়তো অবাক হচ্ছেন পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করলে কেমন লাগবে। আমি নিজেও আসলেই ভাবতেছি কেমন লাগবে কেমন লাগবে, বাট কিছু করার নাই, খেতে তো হবে, ঘরে যা আছে তাই দিয়েই তো কিছু খাওয়ার জন্য রান্না করতেই হবে, অন্তত আজকের দিনটা তো চলতেই হবে, তাই না? কারণ আমি যেহেতু অসুস্থ মানুষ, আমি দোকানে যেতে পারবো না বা বাহিরে বাজারেও যেতে পারবো না, তো যেই ভাবা সেই কাজ। আসে তো ভাবলাম আপনাদের সাথেও একটুখানি শেয়ার করে ফেলি যে কীভাবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে। আসলে রান্নার প্রসেসটা একদম একই, এখানে আলাদা কিছু নাই। যেভাবে আমরা রুই মাছের মাথা দিয়ে রান্না করি সেম একইভাবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। আসলে খাওয়ার ইচ্ছা থাকলে বা ভালো মতো রান্না করতে জানলে সব কিছুই খাওয়া যায়। পাঙ্গাস মাছের মাথাটা অনেক বড় ছিল, এটা কয় কেজি ওজনের ছিল আমি ঠিক জানি না, তো বড় একটা পাঙ্গাস মাছের মাথা কিছুদিন থেকেই ফ্রিজে ছিল, সেটা আসলে খাওয়া হয়ে ওঠে না। তো আজকে এই জিনিসটাই আসলে কাজে লাগিয়ে ফেললাম, কি আর করা। আমরা যদি গৃহিণীরা একটু বুদ্ধি করে সংসার না চালাই, যদি একটুখানি আমরা ছাড় না দেই, তাহলে কি আর হয়। তো আপনারা হয়তোবা বিশ্বাস করবেন না, আমার কাছে এই এই এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে যে এতটা মজা হয়, আসলেই এটা আপনারা যদি রান্না করে না খান তাহলে বুঝতে পারবেন না। তো ওইদিকে আমি রান্না বসিয়ে দিছি, এখানে দেখুন বেসিনে কতগুলো থালা বাসন জমা হয়ে গেছে, এগুলো আমাকেই ধুইতে হবে। আর আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরের সব কাজ একবারে শেষ করতে, কাজ জমায়ে রাখতে আমার একদমই ভালো লাগে না। যেমন ধরেন এখন রান্না করলাম পরে এসে থালাবাটিগুলো ধুবো, না এরকম না, আমি একদিকে রান্না হয় অন্যদিকে বাকি কাজগুলো শেষ করে ফেলি, ঠিক এরকম। আমার সবচাইতে প্রিয় জায়গা যদি আপনারা জানতে চান, আমি এক কথাই বলে দিব, আমার সবচাইতে প্রিয় সবচাইতে পছন্দের জায়গা হলো রান্নাঘর। আমি রান্নাঘরটাকে খুবই ভালোবাসি। আমি আমার নিজের বেডরুম যতই নোংরা রাখি, যতই অগোছালো রাখি, আমার কিছু যায় আসে না, আমি সেটা অগোছালো দেখতে পারবো, কিন্তু আমার রান্নাঘর যদি একটু অগোছালো থাকে, একটু নোংরা থাকে, আমার কাছে একদমই ভালো লাগে না। আমি সবসময় গোছানো রাখতে পছন্দ করি, গোছানো দেখতেও পছন্দ করি। আমি যে কতটা অসুস্থ আসলে আপনারা অনেকেই জানেন, তারপরও আমি সারাদিন শুধু রান্নাঘরটার পিছনেই লেগে থাকি, টুকটাক যাই রান্না করি, সাথে সাথে রান্নাঘরটা ক্লিন করে ফেলি, এ আর কি। তো এদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে, ওদিকে আমার অন্য অন্য কাজগুলোও শেষ হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন আমার পেজে আজকে ভিডিওগুলো দেখতেছেন একটা ফলো দিতে ভুলবেন না, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ।